Whoa, wow. মানে এই এই বাইক আসলে যদি আপনি রাস্তায় চালায় যান সবাই তাকে থাকবে Big Bull 200cc GY300 model আমাদের ইউনিট গুলোর সাথে চার চাকে আপনার ডিস্ক ব্রেক ফ্রন্ট এন্ড ব্যাক ডিস্ক ব্রেক আছে এটা হলো ফুল এলইডি লাইট একটা 10 ইঞ্চি টায়ার একটা 12 ইঞ্চি টায়ার ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে সবকিছু আমি মিটারে দেখতে পাবো এভরি ডিটেইল শো করবে রাইট রাইট সো আর্মিদের গাড়ি একতলা চালে এখন ইউজ করতে পারবেন এটা ফুললি ডিজিটাল মিটার 4 গিয়ার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন আমাদের 250cc এর প্রাইসটা হচ্ছে 329900 টাকা প্রতিটা স্পেয়ার পার্টস अवेलेबल আছে 2 ইয়ার্স যে কোনো ইস্যু হোক আমরা ফ্রি সার্ভিসিং দিচ্ছি তো আমাদের কাছে এগুলো 10 ইঞ্চি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম ব্রাবিস মোটরসে দেখিয়ে দিব চমৎকার বেশ কিছু এটিভি বাইকের কালেকশন তো যারা কিনা আসলে অফরোড বাইক চাচ্ছে অনেকে কমেন্ট করতেছে মামুন ভাই আমরা অফরোড বাইকের ভিডিও দেখতে চাই তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিওটি বিশেষ করে যারা কিনা আসলে চিটাগাং কক্সবাজারের লোকজন আছেন মানে অনেকে বিচের মধ্যে চালায় তাই না ভাই রাইট আর অনেকে আসলে কিন্তু ফরেস্টের মধ্যে এই ধরনের এটিভি বাইকগুলো রান করেন মানে রাইড করতে কিন্তু হেভি মজা আপনারা কিন্তু ব্রাবিস মোটরসে আসলে আপনারা কিন্তু এটিভি বাইকের একদম এ টু জেড সব রকম কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে যে সন্ধানটা দিচ্ছি এখানে কিন্তু আসলে আপনারা সব রকম কিন্তু পার্টস পেয়ে যাচ্ছেন জি আমাদের অনেকে সেল করে এটিভি বাইকগুলো বাট আসলে পার্টস আপনারা কিন্তু কিনতে পারেন না এবং প্রাইসগুলো অনেক প্রাইস অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা প্রাইসে পাবেন রিজনেবল এবং আমাদের কাছে এটিভি কোয়াইট বাইক ডিসপ্লে পাসগুলো আছে প্রাইস ইজ রিজনেবল যাতে সবাই এফোর্ড করতে পারে সবাই যদি এফোর্ড করতে পারে রাইট এক্স্যাক্টলি আর আমি নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু সবই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু ফোন দিবেন যারা কিনা আসলে এটিভি বাইক নিয়ে ভিডিও চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিও হাজির অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন তো বাদন ভাই আজকে আমাদেরকে আসলে শুরু করবেন কি দিয়ে সবার আগে কোনটা দেখাবেন ফার্স্ট অফ অল ভাই আমরা যে ইউনিটটা আপনি প্রেজেন্ট করব এটিভি কোয়াইট বাইক বিগ বুল 200cc GY300 মডেল আচ্ছা তো বেসিক্যালি এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা 200cc আর 250cc আর 200cc হলো ফুলি অটোমেটিক গিয়ার ফোর স্ট্রোক গিয়ার কোলেট সিভিটি ইঞ্জিন তো এটা যদি কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে ভাইয়া বলি এটা আমাদের কাছে চারটা কালার আছে চারটা কালার হবে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা টু টোনের কালার ব্লু এন্ড ব্ল্যাক কালারটা আর তাছাড়া আমাদের কাছে রেড কালারটা হবে আচ্ছা এবং ম্যাট ব্ল্যাক কালার তাছাড়া আমাদের কাছে ইলো কালারটা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবল আছে আচ্ছা মূলত যারা কিনা আসলে অফরোড চাচ্ছেন অফরোড বাইক চাচ্ছেন যে ভাই আমরা আসলে বিচে চালাবো বা গ্রামের রাস্তায় চালাবো বা লাক্সারি কোন এমন চালাবো এটা একচুয়ালি যারা ইউজ করতে লাক্সারি একটা ভেহিকল আর তো আপনি হয়তো মোটর বাইকে যেমন একটা যে 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 সেফটি রাম এটি কোয়াইট বাইকটা দিচ্ছে যেমন আপনি মোটর বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এটিভি কোয়াইট বাইকে দেখা যায় 200-300% রাইড করার জন্য তখন একটা আপনাকে সেফটি দিবে হ্যাঁ যে এরিয়া যে ভিলেজ থেকে শুরু করে যে আপনার রিসোর্ট এবং প্রাইভেট প্রপার্টি ফার্ম হাউসে রাইড করার জন্য একদম পারফেক্ট একটা ভেহিকল এগুলোর ব্রেকিং সিস্টেম কি রকম এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক হ্যাঁ কিছু ইউনিট আছে ড্রাম ব্রেক বাট আমাদের ইউনিটগুলোর সাথে চার চাকে আপনার ডিস্ক ব্রেক ফ্রন্ট এন্ড ব্যাক ডিস্ক ব্রেক আছে আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি তো এটার ফিচার কি কি দশে একটু দেখা দিন ফার্স্ট অফ অল আমি ফিচার গুলো বলেছি এটার সাথে ফ্রন্ট একটা মাড গেট দেখতে পাচ্ছেন মাড গেট এবং যে লাইট গুলো দেখতে পাচ্ছেন ফগ লাইট গুলো ফুল এলইডি এবং আমাদের ব্রাবিস মোটর পক্ষ থেকে আমরা এই দুইটা লাইট কোম্পানির পক্ষ থেকে ইনস্টল করে দিচ্ছি হ্যাঁ ইনস্টল প্রোভাইড করছি আচ্ছা এটা হলো ফুল এলইডি লাইট তাছাড়া এটার যে সাসপেনশন গুলো দেখতে পাচ্ছেন ভাই এটা হাইড্রোলিক এয়ার শক সাসপেনশন আচ্ছা অনেক সাসপেনশন গুলো যথেষ্ট কিছু ইউনিটের সাথে আপনি অনলি শক সাসপেনশন গুলো আসে বাট হাইড্রোলিক সাসপেনশন ইজ ভেরি লাক্সারিস সো যখন আপনি উঁচু নিচু রাস্তাতে আপনি অনেক লাক্সারিস ফিল পাবেন আর কি হ্যাঁ ঠিক আছে আর এটা টায়ারের কথা বলতেছি ভাই এঞ্জিনের সাথে দুইটা ব্র্যান্ডের টায়ার হয় একটা 10 ইঞ্চি টায়ার একটা 12 ইঞ্চি টায়ার সো আমি এটা হলো আমাদের 12 ইঞ্চি টায়ার 25 ফ্রন্ট টায়ার হলো 25 8x10 হ্যাঁ বেসিক্যালি ফ্রন্ট টায়ারতে ব্যাক টায়ারটা ভাই 25 10x10 সো নরমাল তো ব্যাক টায়ারতে ফ্রন্ট টায়ার হোয়াইট সাইজটা কম হয় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট একদম মোর দ্যান 10 ইঞ্চি বাই 12 আচ্ছা 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 এটা হলো অ্যালুমিনিয়াম হুইল ব্যাপ আচ্ছা অ্যালুমিনিয়াম হুইল ওকে সো কিছু ইউনিটের সাথে আবার আয়রন হুইল আসে সো আমাদের ইউনিট আয়রন হচ্ছে অ্যালুমিনিয়ামটাই লাইট ওয়েট এবং বেশি ভালো হয় আয়রনটা হলো কি এক দুই বছর ঝম পড়ে সম্ভাবনা থাকে ঝম আর অ্যালুমিনিয়াম লুক লাইক লাক্সারি যে প্রাইভেট গাড়িগুলো আছে সেম লুক লাইক দ্যাট অ্যালুমিনিয়াম হুইল গুলো ওকে এবং এটা পিছনে হচ্ছে পিছনে একটা ব্যাক সিট আছে এবং একটা সিট হ্যাঁ আচ্ছা আর এখানে এটা 3 অ্যাডাল্ট পার্সনের জন্য এটা ম্যাক্স লোড হলো বেয়া 460 আচ্ছা সো বেসিক্যালি এটা একজন রাইড করার জন্য আর একজন রাইট সাইড লেফট সাইড বসার জন্য আচ্ছা মানে একজন রাইড করা যাবে আর দুজন বসা যাবে দুজন বসা যাবে যা এই ক্ষেত্রে আপনার একটা সিট কভার বসিয়ে নিতে হবে স্যার আমি আমাদের কাছে সিট কভারটা আছে আমি অ্যাটলাস দেখাই দিব যে সিট কভার বসিয়ে তার একটা মানে বসার জন্য খুব ইজিলি হবে আর এটার মিটারটা দেখাচ্ছি ভাই আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে শিওর এটা হলো ফুললি ডিজিটাল মিটার আমি ইনস্টা করে দেখাচ্ছি মিটারে কি কি ইনফরমেশন আসে সেটা একটু আমাদেরকে জানাই দিন আপনি কত ইঞ্চি রাইড করতেছেন ইন্ডিকেটর লাইট শুরু হাই বিম লাইট
লাইট আপনার শো করবে আপনার ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে সবকিছু আপনি মিটারে দেখতে পাবেন এভরি ডিটেইল শো করবে রাইট রাইট আর এটা ফুয়েল ক্যাপাসিটি হলো 6 লিটার 6 লিটার এভারেজ মাইলেজ হলো 30 থেকে 35 হ্যাঁ তাহলে তো অনেকটা এফজেড বাইকের মতো রাইট 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 অনেকটা বাইকের ক্যাটাগরি এর লগে লোক বাইকের ক্যাটাগরি হ্যাঁ যেমন বাইক হলো টু হুইলার এটা হলো ফোর হুইলার আর এটা একটা যেটা অপশন হবে কিছু ইন্টারের সাথে আমাদের মোটর বাইক এক্সলুশনটা আসে বাট কিছু এসে থ্রোটল থ্রোটলটা কি অনেকটা সেফটি দেয় হ্যাঁ তো এটিভির ক্ষেত্রে বেশিরভাগ আপনার থ্রোটল অপশনটা আসে অ্যাক্সেলারেটরটা আচ্ছা আর এটা আমি গিয়ারটা দেখাচ্ছি ভাইয়া ওকে তো আমাদের স্পেসটা কারণে আমি সরাসরি দেখাতে পাচ্ছি না ভাইয়া গিয়ারটা হলো এটা আপনার যে প্রাইভেট গাড়িগুলো আছে আমি যখন ডিটি দিব গাড়িটা ফরওয়ার্ড হবে এবং এন এ নিউট্রালে আর এ ব্যাক গিয়ারে যাবে এটা ফুল অটোমেটিক গিয়ার আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এক্স্যাক্টলি আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে কথা বলতেছিলাম এই বাইকটা সম্পর্কে আর বিশেষ করে যারা কিনা এই ধরনের লাক্সারি ভেহিকল চাচ্ছেন তারা কিন্তু সরাসরি রাবিস মোটরসে চলে আসবেন আর এগুলোর আসলে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম কি দিয়েছে জি আমাদের রাবিস মোটরস পক্ষ থেকে আমরা 2 ইয়ার্স ফ্রি সার্ভিসিং দিচ্ছি আচ্ছা তো ইন ঢাকাতে আমাদের সার্ভিস সেন্টার আছে আর এটা যে সার্ভিসিং ক্ষেত্রে বলি ভাই এটা যে কোনো মোটর ওয়ার্কশপে আপনি সার্ভিস করে নিতে পারবেন দেখা যাচ্ছে ভাই অনেকে তো আসতে পারবে না তাদের জন্য কি তাদের জন্য যে ফ্যাসিলিটি আছে আমাদের যে সার্ভিস সেন্টার যে সার্ভিস থেকে আমরা যদি কোনো আরো কোনো প্রবলেম দেখা দিলে আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দিব উনি ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে আর আরেকটা যে বিষয়টা হলো যে স্পেয়ার পার্ট অনেকে হয়তো প্রশ্ন করবে এটা স্পেয়ার পার্ট বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা এটা নিয়ে একটু অডিট হওয়ার কিছু নেই বিকজ আমাদের কাছে এটিভি গোল কার্ড গো কার্ড বাকিতে শুরু করে অল স্পেয়ার পার্টস গুলো অ্যাভেলেবেল স্টক আছে ইঞ্জিন থেকে শুরু করে এবং ইঞ্জিন থেকে আমি আমাদের কাছে এই মুহূর্তে 200-250 সিসি ইঞ্জিন গুলো স্টক আছে আমি অ্যাটলাস দেখাই দিব যে আমাদের কাছে কি কি স্পেয়ার পার্টস গুলো আছে তো এটার আসলে বর্তমানে প্রাইস রেঞ্জ কিরকম ভাইয়া আচ্ছা ভাই প্রাইজের ক্ষেত্রে ভাই আমাদের কাছে যেমন 200 সিসি টা আছে এটা হলো আমাদের প্রাইস স্টার্টিং প্রাইস হলো 295 295,000 টাকা এবং আমাদের কাছে আরো কিছু বি খামার আছে এটা আমি অ্যাটলাস দেখাবো এটা 330 থেকে শুরু করে 350 পারে ডিপেন্ড করে সিসি বেদে আসলে প্রাইস রেঞ্জ ভ্যারি করতেছে ডিপেন্ড করে এবং তাছাড়া আমাদের টায়ার উপরে যেমন 10 ইঞ্চি টায়ারের ক্ষেত্রে প্রাইসটা অনেক কিছু কম হয় আর 12 ইঞ্চি টায়ারে একটু প্রাইসটা বেশি হয় 12 ইঞ্চি টায়ারের ক্ষেত্রে আপনার 14,900 টাকা অ্যাড করতে হয় আর তাছাড়া যদি আপনি আয়রন হুইল যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে ওকে হ্যাঁ তো আসলে যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু সব রকম রিকোয়ারমেন্ট ভেদে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারতেছেন ও একদম ও রে ভাই আমি এখন একটু রাইড করে দেখাচ্ছি বেসিক্যালি আমাদের আসলে শোরুমে এখানে রাইড করার অপশনটা নেই তারপর আমি এজ এ পসিবল যতটুকু সম্ভব দেখাচ্ছি আচ্ছা সো ও ওয়াও মানে এই এই বাইক আসলে যদি আপনি রাস্তায় চালায় যান সবাই তাকায় থাকবে জি এটা একটা কি এটা ঠিক না রাইট আমি যখন এটা আনফরচুনেটলি যখন রাস্তাতে ঢাকাতে হোক ঢাকার বাইরে যখন রাইড করার জন্য হয়তো আমি পার্সোনালি যখন ইউজ করি তো সবাই তা হয়তো জিজ্ঞেস করে ভাই এটা কি কোন জায়গা থেকে নিছেন কোথা থেকে নিছেন ভাই কি প্রাইস হ্যাঁ মানে সবাই আস্ক করবে হ্যাঁ স্টক অন দা ওয়েতে সো আমি গত লাস্ট উইকে যখন ঢাকাতে যখন রাইড করতেছিলাম তখন দেখলো যে সবাই তাকায় থাকে যে ভাই প্রাইস কত এটা কোথা থেকে নিছেন হ্যাঁ জি মামুন ভাই আমাদের কাছে আরেকটা যে মডেল আছে সেটা হলো বিগ হামার GY700 যারা কিনা আসলে এই ধরনের মানে একদম হামারের মতো গাড়ি চাচ্ছেন আমার কিন্তু এটা ব্র্যান্ড আছে কিন্তু সবাই জানে বেসিক্যালি ভাই এটা যখন ফার্স্ট মানে এটিভি গাড়িটা তৈরি করা হয় এটা ইউকেতে আর্মিদের জন্য তৈরি করা হয় হ্যাঁ আর্মিদের জন্য বেসিক্যালি তৈরি করা হয় তো আমরা এখন যেটা হামারকে বলি সো এক্স্যাক্টলি এখন আমরা বাংলাদেশে এই হামারটি প্রোভাইড করতেছি ওকে সো আর্মিদের গাড়ি একতলা চালে এখন ইউজ করতে পারবেন জি এটা এটা কোন কোন রাস্তা চালানো যাবে ভাই আচ্ছা এটা হলো বেসিক্যালি অফ রোড হলো এটিভি অল টাইম অফ ভেহিকল নরমাল ঢাকার হাইওয়ে তো নট অ্যালাউড ঢাকা হাইওয়ে ছাড়া এরিয়া যে ভিলেজগুলো আছে ফার্ম হাউস এবং ফার্ম হাউস ফার্ম রেন্ট শুরু করে আপনি অনলি অফ রোডের বাইক এটা আপনি এখানে যেকোনো মানে বিচ থেকে শুরু করে ফার্ম হাউস গ্রামের রাস্তা সব জায়গায় শুরু আপনি যেকোনো স্পেসে রাইড করতে এবং জঙ্গলে যেতে পারবেন হ্যাঁ জঙ্গল দিয়ে শুরু করে আপনি মাউন্টিং স্পেসে রাইড করার জন্য যে পারফেক্ট একটা একদম একদম পারফেক্ট আপনি চাইলে যদি এক ফিট পানিতে পর্যন্ত রাইড করতে পারবেন হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ তো আমরা এটা সামনের কথা বলতে ডিটেইলস একটু বলেন হ্যাঁ এটা হলো আমি দেখাচ্ছি এটা হলো এটার সাথে আছে 12 ইঞ্চি টায়ার অফ রোড টায়ার এবং তাছাড়া ফুলি এলইডি লাইট হ্যাঁ এবং এই তাছাড়া অ্যালুমিনিয়াম হুইল ভাইয়া
আচ্ছা অ্যালুমিনিয়াম হুইল অ্যালুমিনিয়াম বলে কি আয়রন হুইল হয় কি না এগুলোর মধ্যে হ্যাঁ আয়রন হুইল হয় আয়রন হুইল বাট বেসিক্যালি মানে লাক্সারিজ টু অ্যালুমিনিয়াম হুইল দেখতে লাক্সারিজ দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর হ্যাঁ হ্যাঁ আর ফ্রন্ট টায়ারটা হলো 25 এটা সাসপেনশন কোনটা ইউজ করছেন এটা হলো হাইড্রোলিক শক সাসপেনশন ইটস আ ভেরি লাক্সারিজ একটা সাসপেনশন আচ্ছা বাট আমরা লাস্ট দেখেছি বিগ বলে সাসপেনশন এটা এয়ার শক সাসপেনশন এগুলো কি ডিস্ক ব্রেক নাকি জি জি পিছনে কি ডিস্ক ব্রেক কিনা ব্যাক সাইডে ডিস্ক ব্রেক ফ্রন্ট সাইডে ডিস্ক ব্রেক হ্যাঁ সো ডিস্ক ব্রেক ক্ষেত্রে আপনারা অনেকটা ব্রেক সেক্ষেত্রে আপনার লেফট সাইডে একজন রাইট সাইডের জন্য এবং পিছনে যে স্পেস আছে এখানে চাইলে একজন বসতে পারবে হ্যাঁ সো এটা কি ভাই আমরা যেটা মাড়ি রাস্তায় চালাই সেক্ষেত্রে কি হ্যাঁ অফ রোডে যে মাড়ি রাস্তা রয়েছে পারফেক্ট একটা ইউনিট সো মাড়ি রাস্তা সেক্ষেত্রে কি ভাই মাঠঘাট কোথায় এটা আচ্ছা এটা মাঠঘাট যে অ্যানালটা দেখতে পাচ্ছেন এক্সট্রা কি কিছু লাগাতে হবে এক্সট্রা কোনো প্রয়োজন নেই হ্যাঁ সো যখন আপনি রাইট করবেন কোনো অপশন নেই যে এটার কোনো পেকি পানিগুলো আছে গ্রামে যে সিটি আসার জন্য ওই কোনো অপশন নেই যে এখানে অনেকটা সেফটি আছে এই অ্যানালটার জন্য আর এটা হলো বেশ সেমি অটোমেটিক আমি একটু দেখাচ্ছি এটা হলো 250cc হ্যাঁ আচ্ছা 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 এটা 250cc এটা একটা যে নিউ ফিচারটা এটা হচ্ছে ফুট ব্রেক সো আপনি চাইলে রাইট সাইড থেকে লেফট সাইড আপনি ব্রেক অপশনটা আছে তাছাড়া আপনি চাইলে ফুট ব্রেকটা আছে আচ্ছা আর এটার ব্রেকটা অনেকটা হলো মোটর বাইকগুলো আছে মোটর বাইকের ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তাছাড়া ফোর গিয়ার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা আছে টপ স্পিড 95 আমাদের কাছে এর মধ্যে কালারের ক্ষেত্রে যদি বলি আমাদের কাছে রেড কালার আছে তাছাড়া ইয়েলো কালার আর ম্যাট ব্ল্যাক কালার আছে বাট এখানে যে রেড কালার আছে ভাই এটা কিন্তু টু টোনের কালার ব্ল্যাক এন্ড তাছাড়া রেড কালার দুইটা কালার কম্বিনেশন করা দেখতে খুবই চমৎকার তো তাছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছি ইয়েলো কালারটা আমি দেখাচ্ছি ইয়েলো কালার যে এখানে দেখেন আপনারা কিন্তু ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন যাদের আসলে ইয়েলো কালার পছন্দ আপনারা কিন্তু ইয়েলো কালার অবশ্যই পাবেন এছাড়া এগুলোর এভরিথিং পাবেন হ্যাঁ যে একটা বিষয় বলে দিচ্ছি ভাই আমাদের আমরা যখন বাংলাদেশের থেকে যখন ইউনিটগুলো আসে আমি একটু সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছি আয়রন ফ্রেমের মাধ্যমে আসে সো আমাদের ওয়্যার প্রতি ইউনিট আমরা যখন বাইরে থেকে আসে আমরা আমাদের ওয়্যার হাউসে সেম এভাবে মানে সব পার্টস গুলো এভাবে আসে আমরা বাস বাংলাদেশ একে জাস্ট ফ্রন্ট আইতে শুরু করে সাসপেনশন এলএনআর এগুলো আমরা ইনস্টল করা হয় যা একটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বডি এখানে একটা কিন্তু রেডি হচ্ছে দেখেন রেডি হচ্ছে এটা এটা জাস্ট হলো এখানে বডিটা ইনস্টল করা হবে ফ্রন্ট টায়ার ব্যাক টায়ারে শুরু করে সাসপেনশন তারপর এভরিথিং এটা হচ্ছে মূলত ফ্রেমটা মূলত ফ্রেমটা এটার উপর জাস্ট এগুলা ইনস্টল করা হবে এটা আমরা এখানে জাস্ট এখানে অ্যাসেম্বলি করব হ্যাঁ তো বেসিক্যালি বাইরে থেকে পুরো ইনক্লুডিং এই হিসাবে আসে সিগি হিসাবে আসে নিচে আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইস রেঞ্জ কিরকম দিচ্ছেন এটা প্রাইসের ক্ষেত্রে ভাই আমাদের এটা ফার্স্ট অফ অল এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা 200 সিসি একটা 250 সিসি বাট আমাদের 250 সিসির প্রাইসটা হচ্ছে 329,900 টাকা বাট প্রাইসটা কিছু ডিপেন্ড করে আপনার যেমন টায়ারের উপরে যেমন কিছু ইউনিটের সাথে 10 ইঞ্চি টায়ার আসে আবার কিছু ইউনিটের 12 ইঞ্চি টায়ারের ক্ষেত্রে 14,900 টাকা অ্যাড করতে হয় এবং কিছু ইউনিটের সাথে অ্যানালগ মিটার আসে কিছু ইউনিট ডিজিটাল মিটার বাট আমাদের ইউনিটের সাথে ডিজিটাল মিটার এসেছে হ্যাঁ সো আমরা এটা এই মুহূর্তে প্রাইস দিচ্ছি 329,900 টাকা বাট ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অ্যাকুরেট হয়তো প্রাইসটা আপ ডাউন করে হ্যাঁ ডলার উপর এগুলো আসলে পারচেজ আপ ডাউন করে হ্যাঁ আর এটা হচ্ছে আজকের বাজারের প্রাইস আপনারা যারা কিনা ভিডিওটা 2-3 বছর পরে দেখবেন সেম প্রাইসে কখনোই পাবেন না ভাই আমি একটা জিনিস ম্যাক শিওর বলছি জীবনে আনফরচুনেটলি এক মাস পর যখন আমি ভিডিওটা দেখবো তখন এই প্রাইস না থাকতে পারে হয়তো ইনক্রিজ হতে বাড়তে পারে অথবা কমতে পারে হ্যাঁ সো যখন ডলার আওয়ার উপরে আমাদের এই প্রাইসগুলো আপ ডাউন হয় জি মামুন ভাই আমি এখন দেখাবো আমাদের স্পেয়ার পার্টস এর কালেকশন গুলো সো বেসিক্যালি আমাদের কাছে এটিভি গোল্ফ কার্ট গো কার্ট বাকি থেকে শুরু ই বাইক এর প্রতিটি স্পেয়ার পার্টস আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে সো এটা অনেক সময় আমাদের মানে অংশ কমেন্টে আসে ভাই আপনার এটা কি বাংলাদেশে পার্টস কি অ্যাভেলেবল কিনা যে এটার জন্য ওরিটার কিছু না আমাদের কাছে এটা এবং অফ রোড যে টায়ার গুলো আছে আমি টায়ার গুলো অ্যাটলাস দেখাই দিব আমাদের কাছে 10 ইঞ্চি টায়ার থেকে শুরু করে 12 ইঞ্চি অ্যালুমিনিয়াম হুইল শক সাসপেনশন ইয়ার শক সাসপেনশন শুরু করে এবং এটার যে বডি গুলো আছে তার মধ্যে 1-2 বছর একটা ইউনিট ইউজ করার পর হয়তো বডি
দিচ্ছে অনেকে চেঞ্জ করতে চায় তা আমাদের যে বিগ বুল দেখা যাচ্ছে অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায় স্ক্র্যাচিং পড়ে যায় সেগুলো শার্প আমাদের প্রতিটা স্পেয়ার পার্টস अवेलेबल আছে আর বেসিক্যালি আপনার 6 থেকে 1 বছর পর এটা বেল্টটা চলে যায় হ্যাঁ সো অনেকে যারা বিজনেস পারপাসে যে ইউজ করে তো অনেকে আসলে বিচে অনেকে বিজনেস পারপাসে রাইট যারা বিজনেস পারপাসে ইউজ করে সো আমাদের বাংলাদেশে যা চিটা গাং কক্সবাজার তো বেশি ম্যাক্সিমাম ওখানে যে স্পেয়ার পার্টস যা প্রয়োজন সবকিছু আমাদের ব্রাভাস মোটর পক্ষ থেকে আমরা প্রোভাইড করতেছি হোল বাংলাদেশে তাছাড়া স্পেশালি আমাদের কাছ থেকে যারা ইউনিট গুলো পারচেজ করতেছে তাদের জন্য সবসময় একটা স্পেশাল মানে সার্ভিস থাকে যে যে কোনো প্রবলেম হোক ইন ঢাকাতে হলে আমরা আমাদের টেকনিশিয়ান যে তাকে ফ্রি সার্ভিস দিয়ে আসবে অথবা টু ইয়ার্সে যে কোনো ইস্যু হোক আমরা ফ্রি সার্ভিসিং দিচ্ছি আর কোনো পার্ট যদি প্রয়োজন হয় আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা প্রোভাইড করতেছি জি মামুন আমি এখন যেগুলো দেখাচ্ছি আমাদের যে টায়ারগুলো হ্যাঁ বেসিক্যালি টায়ারগুলো ফ্রন্টে আমাদের রাখার ওরকম স্পেস নেই সো আমি একটা গোডাউন এগুলো ব্যাকইয়ার্ডে আছে আর কি আমরা গোডাউনে চলে আসছি সো আমাদের কাছে এগুলো 10 ইঞ্চি টায়ার আর তাছাড়া 12 ইঞ্চি টায়ারতে সুগুরে এবং অ্যালুমিনিয়াম হুইল এবং তাছাড়া যে স্পেয়ার পার্টসগুলো দেখতে পাচ্ছেন সবকিছু অ্যাকচুয়ালি এটিভি নাই এমন কোনো কিছু নাই আপনাদের কিন্তু এটিভি যে কোনো স্পেয়ার পার্টস প্রয়োজন হয় একমাত্র ব্রাভাস মোটরস আপনারা কিন্তু এটিভি সবকিছু পেয়ে যাচ্ছেন আর সরাসরি আমাদের বাদন ভাই আছে আসার নাম অবশ্য ভাইকে সরাসরি ফোন দিবেন তো ভাই আসলে যারা কিনা আসলে নিতে চাইবে এগুলো নিয়ার সিস্টেমটা কি রয়েছে আচ্ছা আমাদের যে প্রসেসিংগুলো আপনি চাইলে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে চাইলে কুরিয়ার মাধ্যমে ইউনিট অর্ডার করতে পারেন আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে ইউনিট পাঠিয়ে দিব আর তাছাড়া চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 63/A কামাল শরীর রোড ঢাকা তাছাড়া আমাদের হেড অফিস হলো যমুনা ফিউচার পার লেভেল 4 শপ নাম্বার 09 আচ্ছা আর ভাই আমরা আমাদের কাছে যে আরেকটা ফ্যাসিলিটি আছে সেটা হলো এমআই ফ্যাসিলিটি অনেকে প্রশ্ন করে ভাই কি মানে এমআই তে আমরা ইউনিট পারচেজ করতে পারবো কিনা সেক্ষেত্রে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত চাইলে আমাদের কাছ থেকে আপনি এমআই ফ্যাসিলিটি নিতে পারবেন আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম